أعوذ بالله من الشيطان الرجيم. إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانيا নিশ্চয়ই যারা আল্লাহর কোরআন তেলাওয়াত করে, দুই নাম্বার আকামুসসালাহ নামাজ কায়েম করে, তিন নাম্বার আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়া গোপনে প্রকাশ্যে আমি যাদেরকে রিজিক দান করলাম, এই রিজিক থেকে যারা আল্লাহর রাস্তায় খরচ করে, ইয়ারজুনা তিজারা তারা এমন ব্যবসার আশা করে, লান্তাবুর যেই ব্যবসায় কখনো লস নাই, যে ব্যবসা কখনো ধ্বংস হবে না, যে ব্যবসা লাভ আর লাভ। কোরআন পড়লে, নামাজ পড়লে, দান করলে কোনো লস নাই, তা লাভ কি? ফাতিরের ৩০ নম্বর আয়াতে আল্লাহ বলেন লিউওয়াফফিয়াহুম উজুরাহুম, আল্লাহ তাদেরকে যেন তাদের পরিপূর্ণ প্রতিদান দিয়ে দেয়, ওয়াযিদাহুম মিন ফাদলি, আল্লাহ যেন তাদেরকে প্রতিনিয়ত তাদেরকে অনুগ্রহ বৃদ্ধি করে দেয়। আয়াত প্রমাণ করে যে ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করা হয় ওই ঘরের মধ্যে যত সমস্যা অভাব অনটন আল্লাহ দূর করে দেয়। কোরআন পড়েন, সবাই কোরআন পড়েন। আগে কৃষকরাও সকালবেলা কোরআন পড়ত, সবাই কোরআন পড়ত। আগে দেশ গ্রামে ১৫-২০ বছর আগে কোরআনের আওয়াজ ছিল, যে মোবাইল আসলো হাতে হাতে, এখন শুধু মাসালা জিগায় মোবাইলে পড়লে হবে কি হবে না, এটা জিগাইতে জিগাইতে আর পড়ে না, হবে অবশ্যই হবে, মোবাইলে পড়লেও হবে কিন্তু পড়েননি, মোবাইলে বললে হবে কিন্তু পড়েন না। তো আল্লাহ আমাদেরকে কোরআন পড়ার তৌফিক দান করেন। দুই নাম্বার ফজিলত, কোরআনের সাথে যে মহব্বত লাগায়, কোরআনের সাথে যে ভালোবাসা স্থাপন করে, উনি যদি বস্তির হয় দশতলার হয় তার দাম বেড়ে যায়। কি বললাম? বস্তির হইল দাম বেড়ে যায়। দলিল ইবনে মাজাহ হাদিসের একটা কিতাব আছে, এই কিতাবের ২১৮ নাম্বার হাদিস, মুসলিম শরীফও আসছে হাদিসটা। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন, তখন আমিরুল মুমিনিন, তিনি মক্কায় একজনকে প্রশাসনিক কাজে দায়িত্ব দিলেন, যাকে দায়িত্ব দিলেন তার নাম রাফি ইবনু আব্দুল হারিস, শুধু রাফি মনে রাখলে চলবে, রাফি বলেন কি নাম, ওনাকে মক্কার প্রশাসনিক কাজের দায়িত্ব দিলেন ওমর ইবনুল খাত্তাব। এই রাফি লাকিয়া ওমর আব্দুল খাত্তাব বিউসফান, উসফান নামে একটা জায়গা আছে, এই জায়গায় হযরত উমর ফারুকের সাথে মক্কার ওই প্রশাসক হযরত উমরের সাথে দেখা করলেন। মক্কার আশেপাশে আবার ছোট ছোট এলাকা আছে, ওই এলাকায় আবার যারা দায়িত্বশীল তাদের লিডার আবার ওই মক্কার প্রশাসনিক কাজের প্রধান যিনি, আবার বুঝেন সবার প্রধান আমিরুল মুমিনিন হযরত উমর। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অধীন, আনহুর অধীনে মক্কার প্রশাসক তখন রাফে, এই রাফে রহমতুল্লাহর অধীনে আবার মক্কার আশেপাশের যে গ্রামগুলা, তো এই গ্রামেরও আবার বিভিন্ন প্রশাসক আছে ছোট ছোট, এগুলার অধীন, কার অধীনে? মক্কার যিনি প্রধান তার অধীনে। তো উসফান নামক জায়গায় হযরত উমরের যখন সাক্ষাৎ হয়েছে, হযরত উমর ফারুক খবর নিলেন, কি ব্যাপার, কি অবস্থা তোমার? কাজী আলহামদুলিল্লাহ ভালো আছে। তো হযরত উমর ফারুক বললেন মানিস্তাখলাফতা আলা আহলিল ওয়াদি, মক্কার আশেপাশে গ্রাম এই গ্রামগুলার মধ্যে তুমি কাকে প্রশাসক বানাইছো? রাফে জবাব দিলেন ইবনে আবজা, আমি যাকে প্রশাসক বানিয়েছি তার নাম হলো ইবনু আবজা, বলেন ইবনে আবজা কি নাম? হযরত উমর কয় এটা আবার কে, মান ইবনু আবজা, ইবনে আবজা আবার কে? রাফে জবাব দেয় রাজুল মিম্মা ওয়ালিনা, তিনি হলেন আমাদের একজন আজাদকৃত গোলাম, আজাদকৃত। হযরত উমর ফারুক বললেন এটা আবার কি করলা? فاستخلفت على اهل الوادي رجلا من مواليكم, একজন গোলামকে তোমরা প্রশাসক বানায় দিলা, একজন গোলামকে তুমি এত বড় দায়িত্ব দিয়ে দিলা। রাফে রহমতুল্লাহ জবাব দেয় আমিরুল মুমিনিন, তিনি যদিও গোলাম তার মধ্যে আলাদা তিনটা গুণ আছে, কয়টা? এক নাম্বার ইন্নাহু লাকারিউল কিতাবিল্লাহ, তিনি আল্লাহর কোরআনের অভিজ্ঞ ব্যক্তি। দুই নাম্বার আলিমুন বিল ফারাইজ, ইলমুল ফারাইজের ব্যাপারে তার অনেক দক্ষতা। তিন নাম্বার কাজী, উনি বিচার সুন্দর করতে পারে আমিরুল মুমিনিন, এই তিন গুণ থাকার কারণে আমি তাকে গ্রাম্য প্রশাসনিক কাজের দায়িত্বে নিয়োজিত করে দিলাম। ওমর ফারুক বলেন আসল কথা হলো আমা ইন্না নাবিয়াকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল, নবীজি বলেছেন ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামা,
কোরআন এমন অনেক কিতাব এই কিতাবের সাথে যার সম্পর্ক তৈরি হয়ে যায় গোলামও যদি কোরআনের সাথে সম্পর্ক তৈরি করে নেয় ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামা আল্লাহ কোরআনের কারণে ওই মানুষগুলার মর্যাদা বাড়ায়া দেয় গোলাম কোরআনের সাথে সম্পর্ক রাখছে মর্যাদা বেড়ে গেছে আমাদের দেশে যে ছেলেগুলো আন্তর্জাতিকভাবে নাম করতেছে বেশিরভাগের ইতিহাস তালাশ করেন এদের মা বাবা তো বড় লোক না ধনী না এই যে কয়েকদিন আগে যে তাকরিম ছেলেটা ওদের বাড়ি হলো সিরাজগঞ্জ ছিল চরে বাড়িঘর সব নিয়ে নিছে আপনার ওই যে নদীর পানিতে এরপরে নাগরপুরা এসে বাড়ি করছে টাঙ্গাইল এই বাড়ি দেখবেন একদম কি অবস্থা বাড়ির এই ছেলে কোরআনের সাথে তার সম্পর্ক লাগার কারণে সারা দুনিয়া ও অথচ টিনের ঘরে থাকে কিন্তু ওর নাম পুরা দুনিয়া জানে কোরআন তাহলে কোরআন সম্মান বাড়া না কোরআন সম্মান অনেক বিশতলার মালিকরা আপনারা চিনেন না কেউ এরকম আছে যে দশটা বাড়ির মালিক কেউ নাম জানেন না কিন্তু এই যে টিনের ঘরের ছেলেটার নাম পুরা দুনিয়া জানে কোরআন কোরআনের সাথে যার সম্পর্ক লাগবে তার মর্যাদা বেড়ে যাবে ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামা নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের মাধ্যমে এই কিতাবের মাধ্যমে একদল মানুষকে মর্যাদা বাড়ায় দেয় সম্মানিত করে দেয় ওয়ায়াদউ বিহি আখরিন আরেক দলকে আল্লাহ লাঞ্ছিত করে দেয় আপনারাও দেখেন আপনাদের এলাকার এই যে ফরিদপুরের হযরত মাওলানা শেখুল হাদিস আব্দুল গাফফার সাহেবকে কে না চিনে বলেন অথচ আপনাদের এই ফরিদপুরের অনেক ধনী মানুষকে আপনারা কেউ চিনেন না তো বলতেছিলাম কোরআনের সাথে যাদের সম্পর্ক লাগবে তাদের মর্যাদা বেড়ে যাবে এ গেল দুই নাম্বার কথা আবার কোরআনের সাথে সম্পর্ক রাখা যদি বেয়াদবি করে তাদেরকে আল্লাহ লাঞ্ছিত করে ওয়াদউ বিহি আখরিন অপর দলকে আল্লাহ লাঞ্ছিত করে আল্লাহ কোরআনের সাথে মহব্বত রেখে কোরআন অনুযায়ী চলার তৌফিক দান করেন তিন নাম্বার কোরআনের একটা অক্ষর যদি কেউ পড়ে তার আমলনামায় দশটা সওয়াব লেখা হয়ে যায় তিরমিজি শরীফের ২৯১০ নম্বর হাদিসের বর্ণনা কালা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন মান ক্বারা হরফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা নবীজি বলেন কোরআনের একটা অক্ষর যদি কেউ পড়ে তার আমল নামায় সাথে সাথে দশটা সওয়াব লিপিবদ্ধ হয়ে যায় পড়েন আমার সাথে আলিফ লাম মিম সবাই পড়ছেন না আল্লাহ নবী বলেন লা আকুলু আলিফ লাম মিম হরফুন আলিফ লাম মিম পুরাটা একটা অক্ষর এটা আমি বলি না ওয়ালাকিন আলিফুন হরফুন আলিফ একটা অক্ষর লামুন হরফুন লাম একটা অক্ষর মিমুন হরফুন মিম আর একটা অক্ষর এই আলিফ লাম মিম তোমরা পড়লা আল্লাহ নবী বলেন তোমাদের আমল নামায় ৩০টা সওয়াব লিপিবদ্ধ হয়ে গিয়েছে চার নাম্বার কোরআন যে পড়ায় আর যে পড়ে তাদেরকে নবী দুনিয়ার সর্বোত্তম ব্যক্তি বলছে কোরআন যে পড়ে আর যে পড়ায় তাদেরকে দুনিয়ার সর্বোত্তম ব্যক্তি বলছে এই তিরমিজি শরীফের আগের হাদিসটা ২৯০৯ নম্বর হাদিস ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং অন্যকে শিখায় এলাকার ছোট্ট ছোট্ট মুক্তবের মধ্যে ওস্তাদরা ছাত্রদেরকে পড়ায় বলো আলিফ ছাত্র পরে আলিফ বলো বা ছাত্র পরে বা বলো দুই নুকতাওয়ালা কফ ছাত্র পরে দুই নুকতাওয়ালা কফ এই যে উস্তাদ পড়ে আর ছাত্র পড়ে উস্তাদ পড়ায় আর ছাত্র পড়ে আল্লাহ নবীর ভাষায় নবী বলেন আমি তোমাদেরকে দুনিয়ার সর্বোত্তম ব্যক্তি বলে ঘোষণা করলাম আপনি মানেন আর না মানেন রসুলের কথা এটা মানতেই হবে না মানলে আপনার লস মানলে আপনার লাভ তাহলে যারা পড়ছে মাদ্রাসায় যারা পড়াচ্ছে তারা দুনিয়ার সর্বোত্তম ব্যক্তি পাঁচ নাম্বার যে ব্যক্তি কোরআন পড়ে তার দৃষ্টান্ত সুস্বাদু গ্রামযুক্ত কমলা লেবুর মতো কমলা লেবু যদিও আসলে কমলা লেবু না এটা আরবে পাওয়া যায় ফলটা উত্রুজ্জার মতো আসছে হাদিসে উত্রুজ্জাটা অনেকটা মালটার মতো তবে মালটা না এটা আরবে পাওয়া যায় সহিহ বুখারী হাদিস নাম্বার ৫৪২৭ নম্বর হাদিস ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন মাসালুল মুমিনিল্লাযী ইয়াকরাউল কুরআন কামাসালিল উত্রুজ্জা যেই মুসলমান যেই মুমিন কোরআন পড়ে তার দৃষ্টান্ত হলো মালটার মতো বা কমলা লেবুর মতো রিহুহা তাইয়িবুন ওয়া তাআমুহা তাইয়িবুন যার ঘ্রাণ বড় চমৎকার যার স্বাদ বড় চমৎকার ইমানদার যদি কোরআন পড়ে ইমানের কারণে আর কোরআন পড়ার কারণে এই দুইটা গুণের কারণে এক নাম্বার ইমান দুই নাম্বার কোরআন দুটার কারণে
ওই ইমানদার আল্লাহর কাছে সাদ এবং গ্রানওয়ালা ইমানদার হয়ে যায়। একজন কোরআন পড়ে আরেকজন পড়ে না, আল্লাহ কয়টার গ্রান আছে আমার কাছে খুব বেশি, আল্লাহর কাছে গ্রানযুক্ত ইমানদার হয়ে যায়। ওয়া মাসালুল মুমিনিন আল্লাযী লা ইয়াকরাউল কোরআন, যে ইমানদার কোরআন পড়ে না তার দৃষ্টান্ত মাসালুত তামর খেজুরের মতো। বলেন যে ইমানদার কোরআন পড়ে না তার দৃষ্টান্ত কার মতো? খেজুর। খেজুর কিসের মতো? খেজুরের মতো। লারি হালাহা, খেজুরের গ্রান নাই। ওয়াতামুহা তাইয়িবুন, তবে খেজুর মিষ্টি। তামুহা হুলবুন, তার মিষ্টতা আছে। ঈমান আর থাকার কারণে তার মাঝে একটা স্বাদ আছে, কিন্তু কোরআন না পড়ার কারণে তার গ্রান নাই। তাহলে দুই মুমিন একসাথে আছে, একজন কোরআন পড়ে আরেকজন কোরআন পড়ে না, ঈমানের কারণে তার স্বাদ আছে, আরেক মুমিনের ঈমানও আছে কোরআনও আছে তার স্বাদও আছে, আবার আজীব একটা গ্রানও আছে তার একটা গ্রান আছে। তিন নম্বর, মাসালুল মুনাফিকিন আল্লাযী ইয়াকরাউল কোরআন কামাসালির রাইহদান, কোন মুনাফিক যদি কোরআন পড়ে তার দৃষ্টান্ত গোলাপ ফুলের মতো। কোন মুনাফিক কোরআন পড়ে তার দৃষ্টান্ত গোলাপ ফুলের মতো। গোলাপ ফুল কেমন? কয় রিহুহা তাইয়িবুন, এই গোলাপ ফুলের গ্রান বড় চমৎকার। তামুহা মুদগুন, তবে স্বাদ একদম তিতা। মুনাফিক হওয়ার কারণে স্বাদ নাই তবে গ্রান আছে। চার নাম্বার, মাসালুল মুনাফিকিন আল্লাযী লা ইয়াকরাউল কোরআন, যে মুনাফিক সমাজে বইলা বেড়ায় আমি ইমানদার, আসলে ইমানদার না, দিলেও ইমান নাই, মুখে শুধু বলে ইমানদার। এক নাম্বার তার মুনাফিকি পরিচয়, দুই নাম্বার সে কোরআন পড়ে না, নামাজও পড়ে না কোরআনও পড়ে না। তার দৃষ্টান্ত কামাসালিল হানজালা, মাকাল ফলের মতো, যে মাকাল ফলের ঘ্রাণও নাই তার স্বাদ একদম তিতা। তাহলে যেই ইমানদার কোরআন পড়ে তার দৃষ্টান্ত গ্রানওয়ালা এবং স্বাদওয়ালা ফলের মতো, তাহলে আমরা ইনশাআল্লাহ গ্রানওয়ালা এবং স্বাদওয়ালা ইমানদার যেন হতে পারি, আল্লাহ তৌফিক দান করে। তা মাদ্রাসায় যে ছেলেগুলো পড়াশোনা করে, আপনারা বলেন বক্তব্যে মাদ্রাসায় অথবা ওলামায়ে কেরাম যারা পড়ায়, তাদের তো চব্বিশ ঘন্টা তাদের থেকে একটা ওই কোরআনের গ্রান বের হতেই থাকে। কি কথা, বিশ্বাস হয়েছে তো সবার? কেন হবে না? বুখারী শরীফের 5427 নম্বর হাদিসের বর্ণনা বললাম এটা। ছয় নাম্বার, রাতের বেলা আপনি একা একা উঠে কোরআন পড়তেছেন দুইটা তিনটায় বা সাড়ে তিনটায়, কথার কথা, হ্যাঁ সাড়ে তিনটায় উঠছেন, অথবা বাচ্চাদেরকে উঠে দিয়েছেন, এলাকার সবাই ঘুমায়, এলাকার কেউ কোরআন শোনার মতো নাই, আল্লাহ নবী কয় তো কি হয়েছে, কেউ না শুনলে ফেরেশতারা শুনে। কারা শুনে? দলিল মুসলিম শরীফের 796 নম্বর হাদিস। আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা হবে 3033টা, এই অনুসারে মোট হাদিস সংখ্যা হবে 796। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আচ্ছা নবীজি শেষের দিকে কথা না বলছে, পুরো হাদিসটা শোনেন, এটা মজার ঘটনা এই হাদিসটা। হাদিসের বর্ণনাকারী সাহাবার নাম আবু সাঈদ খুদ্রি রাদিয়াল্লাহু তাআলা, তিনি যার সম্পর্কে বর্ণনা করেছেন হাদিসটা তার নাম উসাইদ ইবনে হুজাইর রাদিয়াল্লাহু তাআলা। এই উসাইদ ইবনে হুজাইর বলেন, আমি আমার আস্তাবলে, আস্তাবল মানে যেখানে আমার ঘোড়াকে বেঁধে রাখি, এই আস্তাবলের মধ্যে আমি রাতের বেলা কোরআন পড়ছিলাম। আকরা উফি মিরবাদি, আমি রাতের বেলা আমার ঘোড়ার আস্তাবলে কোরআন পড়ছিলাম। আমার ছেলের নাম ইয়াহিয়া, ও পাশে শুয়ে শুয়ে ঘুমাইতেছে, পাশে শুয়ে রাখছে। তো উসাইদ ইবনে হুজাইর বলেন, আমি কোরআন পড়তে লাগলাম, ইজালাত ফারাসুহু, উসাইদ ইবনে হুজাইরের ঘোড়াটা লাফানো শুরু করছে। উসাইদ ইবনে হুজাইর কোরআন তেলাওয়াত বন্ধ করলেন, ফা করআ সুম্মা জালাত উখরা, উসাইদ ইবনে হুজাইর কিছুক্ষণ চুপ থাকার পর আবার তেলাওয়াত শুরু করলেন। তেলাওয়াত যেই মাত্র শুরু হয়ে যায় ঘোড়ার লাফ আবার শুরু হয়ে যায়। ঘটনা কি? উসাইদ ইবনে হুজাইর তেলাওয়াত বন্ধ হয়ে যায়, আবার তেলাওয়াত শুরু করে, ফা করআ সুম্মা জালাত আইজন, আবার তেলাওয়াত করে আবার ঘোড়া লাফানো শুরু করে দেয়। উসাইদ ইবনে হুজাইর চিন্তা করলেন, আমি যদি এত পড়তে থাকি, খাশিতু আন তাতআ ইয়াহইয়া, আমি ভয় পেয়ে গেলাম, না জানি ঘোড়া লাফাইতে লাফাইতে আমার ছেলে ইয়াহইয়াকে পদপিষ্ট করে মেরে ফেলতে পারে, এই জন্য আমি পড়া থামায়া দিলাম। ফাকামা ইলাইহা, এবার আমি ঘোড়ার কাছে গেলাম, যাওয়ার পর উপরের দিকে তাকাইলাম, তাকায় দেখলাম, ফাইদা ফাওকা রাসি মিস্তুজুল্লা, আমার মাথার উপর মেঘখণ্ডের মতো দেখা যায়, মাথার উপর মেঘখণ্ড রাতের বেলা। এই মেঘখণ্ডের মধ্যে তাকায় দেখি, ফিহা আমসালু সুরুজ, অনেকগুলা বাতি ওই মেঘখণ্ডের মধ্যে দেখা যায়, বাতি বাতি অনেকগুলা বাতি একসাথে। আমি তাকায় রইলাম, হঠাৎ আমি দেখি আরো যাচ্ছিল, যে উই
ওই মেঘখণ্ডটা বাতি সহ শূন্যের মধ্যে চলে যায়, হাত্তা মা আরহা আর দেখতে পাই না। ফালাম্মা গদাউতু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকালবেলা আমি আল্লাহ নবীর কাছে আসলাম। আসার পর আল্লাহ নবীকে আমি বলতে লাগলাম, ইয়া রাসূলুল্লাহ বাইনামা আনাল বারিহাতা আকরাউ ফি মিরবাদি, গত রাতে আমি আমার আস্তাবলের মধ্যে কোরআন পড়ছিলাম, হঠাৎ আমার ঘোড়াটা লাফানো শুরু করে দেয়। আল্লাহ নবী কয়, ইকরা ইবনা হুজাইর, ও উসাইদ ইবনে হুজাইর, যদি তুমি আরো তেলাওয়াত করতা। কো হুজুর আরো তো করছি, তারপর কো হুজুর আরো তেলাওয়াত করলাম, ঘোড়া আরো লাফায়। নবীজি কয়, ইস ইকরা ইবনা হুজাইর, আরো করতা। কো হুজুর আরো পড়ছি তো, আবার ঘোড়া লাফায় আমার থামলাম। নবী কয়, ইকরা ইবনা হুজাইর, ও ইবনে হুজাইর তুমি আরো পড়তা। কো হুজুর আবার পড়ছি। পরে টেনশন করলাম, আমার ছেলেটা আর গায়ের মধ্যে এই ঘোড়া লাফাইতে লাফাইতে পা পড়লে আমার ছেলেটা মারা যাবে। নবীজি কয়, ইকরা ইবনা হুজাইর যদি আরো পড়তা। হুজুর আর বলি নাই, থেমে গেছে। নবীজি বললেন, তুমি পড় নাই আর কয় না। এবার আল্লাহ নবী কয়, ও উসাইদ ইবনে হুজাইর, রাতের বেলা তুমি যখন তেলাওয়াত করতেছিলা ওই মেঘখণ্ডের মধ্যে যাদেরকে দেখলা, যেই বাতিগুলা দেখলা, এইগুলা বাতি না, তিলকাল মালা ইকাতু তাস্তামিউ ইলাইকা, এরা হলো আল্লাহর ফেরেশতা, তোমার কোরআন শুনতেছিল। আর আল্লাহর ফেরেশতা বলে তিনটা সাড়ে তিনটায় উঠে কোরআন পড়লে কি লস আছে? বলে না কা? এমন কথা হলো হুজুর, তিনটা বাজে বাচ্চাগুলারে উঠানো কেমন প্রশ্ন হইতে পারে, ঠিক না? সহিহ বুখারি 699 নম্বর হাদিস বলেন কোন কিতাব? কোন কিতাব? হাদিস নাম্বার 699 বলেন, 699 আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। এইটা একটু কইতে হইব, কার বর্ণনা? ওনার বয়স তখন 10, বলেন বয়স কত? বয়স তখন আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, বিত্তু ইনদা খালাতি মাইমুনাত রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি আমার খালা মাইমুনার বাড়িতে রাত্রিবেলা যাপন করলাম। জাননি কেন রাত্রি যাপন করলাম? রাতের বেলা আমার টার্গেট, আল্লাহ নবী কি করে এটা দেখব। আমি আমার খালার বাড়িতে রাত্রি যাপন করলাম, হঠাৎ আমি দেখলাম, ফাকামান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসাল্লি মিনাল লাইল, আল্লাহ নবীকে দেখলাম রাতের বেলা নবী তাহাজ্জুদ নামাজে দাঁড়ায় যায়। এবার প্রশ্ন, তাহাজ্জুদ নামাজে কখন দাঁড়ায়? সহিহ বুখারীর বর্ণনা 183 নম্বর হাদিসের মধ্যে আসছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, হিনা ইয়াবকাসুলুসুল লাইলিল আখির, রাতের এক তৃতীয়াংশ যখন, তখন আল্লাহ নবী দাঁড়ায়। আরেকটা বর্ণনা, আল্লাহ নবী যখন দাঁড়িয়েছেন, হাত্তা ইদান তাসফাল লাইল, রাত যখন অর্ধেক হয়ে যায়, এই অর্ধেক হওয়ার পর বিলাইলিন কবলাহু বিলাইলিন আও বাদাহু, হয়তো রাতের ওই অর্ধেক হওয়ার একটু আগে অথবা রাত অর্ধেক হওয়ার একটু পরে আল্লাহ নবী জাগ্রত হইলেন। রাত অর্ধেক হওয়ার একটু আগে অথবা একটু পরে নবী জাগ্রত হইলেন, হওয়ার পর আমি দেখলাম আল্লাহ নবী নামাজের মধ্যে দাঁড়াইলেন। এটাই বর্ণনাটা। আরেক বর্ণনা আছে, লম্বা বর্ণনা, নবী উঠলেন, ফাজালায়াম সাহুন নাওমান ওয়াজহিহি, সহিহ বুখারী 183 নম্বর হাদিস, মুখ থেকে সব সরাইলেন এইভাবে, এটা সুন্নত মনে রাখবেন, ঘুম থেকে ওইটা এইভাবে চোখ ঢলবেন, এইভাবে দেখবেন ঘুম চলে যাবে। আমার রসুল করছে, করবেন, ঘুম যাক আর না যাক, নবী যেটা করছেন এরকম। তো নবী যে উঠছেন, ওঠার পর ফকামা ইলা শান্নিন মুআল্লাকা, আল্লাহ রসুল এক জায়গায় যাইতেন, পাশে ওনার দেয়ালের মধ্যে একটা পানির মশক ঝুলানো থাকতো, এটা আনতেন। তা আনার পর আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি দেখলাম পুরা কি করে। এরপর রুজু করলেন, আমিও করলাম। এরপর নামাজে দাঁড়াইলেন, আমি কুমতু আন ইয়াসারিহি, নবীজির বাম পাশে দাঁড়াইলাম। নবীজি কি করলেন? আখযা বিরাসি, আমার মাথাটা দইরা, আকামানি আন ইয়ামিনিহি, আমার ডান পাশে দাঁড় করায় দিলেন। এখন আপনাদের প্রশ্ন, হুজুর আব্দুল্লাহ ইবনে আব্বাসের বয়স যে 10 বছর, এটা কই পেলেন? হইতে পারে প্রশ্ন, হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে আব্বাসের বয়স যে 10 বছর, এটা কোথায় পেলেন? মুসনাদ আহমদ হাদিস নাম্বার 3437 নাম্বার হাদিসে আছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি যখন রাতের বেলা আল্লাহ রসুলের সাথে তাহাজ্জুদ নামাজে দাঁড়াইলাম, ওয়া আনা ইয়াউমা ইযিন ইবনু আশরি সিনিনা, তখন আমার বয়স 10। বয়স কত? 10। বয়স কত? 10। তো সমস্যা কোথায়? 10 বছরের বাচ্চা যদি রাতে 3টা সাড়ে 3টায় ওঠে, সমস্যা আছে? আর কেন নাই সমস্যা? ওই 3টায় উঠা ও নামাজ পড়বে, তাহাজ্জুদ পড়বে, আল্লাহর কাছে দোয়া করবে। প্রশ্ন, হুজুর কেন দোয়া করবে? সহিহ বুখারীর বর্ণনা, ينزل ربنا عز وجل في كل ليلة إلى السماء الدنيا حين يبقى ثلث الليل الآخر, রাতের এক তৃতীয়াংশ যখন হয়ে যায়, প্রত্যেক রাত্রে আমার রব প্রথম আসমানে আসে।
আসার পর বলে মাইয়া দুউনি আমার কাছে যে চাইবে আমাকে যে ডাকবে আমাকে যে ডাকবে ফাস্তাজিবালা আমি তার ডাকে সাড়া দিব ওমা ইয়াসআলুনি ফাউতিয়া আমার কাছে যে চাইবে আমি তাকে দিব ওমা ইয়াসতাগফিরুনি ফাগফিরালা যে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব একটা ছেলে আল্লাহর কাছে যদি বলে আল্লাহ আমার 10 জন বন্ধু আছে তারা 5 পৃষ্ঠা করে সবক দিতে পারে আমি 2 পৃষ্ঠা কেন পারি না মাবুদ তুমি আমাকে তাদের মতো যেন আমিও পারি আমাকে তৌফিক দিয়ে দাও হতেও তো পারে রাতের ওই অংশের দোয়া আল্লাহ কবুল করে তাকে ওই 10 জনের মতো মেধাবী আল্লাহ বানায়া দিবেন কি কথা বুঝে আসছে তাহলে রাতের বেলা যদি বাচ্চা ওঠে এটা কি দলিল সহ না দলিল ছাড়া দলিল সহ আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন খাত বলছিলাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তারা ছিল ফেরেশতা বুঝলা গেছেন নি কোন জায়গায় ছিলাম মুসলিম শরীফে 796 নম্বর হাদিসে ছিলাম তো তারা ফেরেশতা তিলকাল মালাইকা তারা হলো ফেরেশতা তারা তোমার পড়া শুনতে ছিল এবার আল্লাহ নবী বলেন লাউ করাতা তুমি যদি পড়তেই থাকতা আল আসবাহাত হাত্তা ইরাহান নাস মা তাসতাতির ইলাইহিম তুমি যদি সকাল পর্যন্ত পড়তা ফজরের আজান শুইনা মুসল্লিরা যখন মসজিদে আসতো তারা সহচক্ষে ফেরেশতাদেরকে দেখতে পাইত তাহলে রাতের বেলা কোরআন তেলাওয়াত করা এটাও প্রমাণিত রাতের বেলা তাহাজ্জুদ পড়া বাচ্চা পড়বে এটাও প্রমাণিত ওই সময় আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত থাকে তাই বাচ্চারা ওই সময় উঠা তাদেরকে এই অভ্যাস করানো যে আল্লাহর কাছে চাওয়ার অভ্যাস করো এটাও প্রমাণিত আর ওই সময় মানুষ যদিও কোরআন তেলাওয়াত না শুনে ওই সময় ফেরেশতারা কোরআন তেলাওয়াত শুনে এটাও আমরা হাদিস থেকে প্রমাণ পাইলাম আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন 7 নম্বর কথা কোরআনের মর্যাদা এত বেশি দুই ব্যক্তি শহীদ হয়ে গেছে কয়জন দুইজন শহীদ হয়েছে এই দুইজন শহীদ হওয়ার পর কারে কবরে রাখবে এক কবরে রাখবে দুইজন রাখবে উহুদের যুদ্ধে প্রায় 70 জন শহীদ হয়েছে এই শহীদদেরকে নবীজি দুইজন রে এক কাফনের কাপড়ের মধ্যে পেঁচাইতেছে অভাব আপনার ইয়া নাই কাফনের কাপড় নাই টাকাও নাই অর্থের সংকট রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই শহীদকে এক কাপড়ের মধ্যে পেঁচাইতেছে সহিহ বুখারীর 1343 নম্বর হাদিস 1343 1343 এই হাদিসে আসছে কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজমাউ বাইনার রাজুলাইন মিন কতলা উহুদিন ফি সাউবিন ওয়াহিদ উহুদের যুদ্ধে যারা শহীদ হয়েছে তাদের মধ্যে দুই ব্যক্তিকে আল্লাহ রাসূল এক কাপড়ের মধ্যে পেঁচাইলেন পেঁচানোর পর আল্লাহ নবী প্রশ্ন করতেন আইয়ুহুম আকসারু আখজান লিল কোরআন এই দুইজনের মধ্যে কোরআন পারে বেশি কে ফাইদা উশিরা ইলা আহাদিহিমা সাহাবাদের মধ্যে যখন বলা হইতো ইয়া রাসূলুল্লাহ এই দুইজনের মধ্যে ওমকে কোরআন বেশি পারে আল্লাহ নবী কবরে রাখার সময় কদ্দামাহু ফিল্লাহদি ওই কোরআনওয়ালা শহীদকে আল্লাহ নবী প্রাধান্য দিয়ে কবরের মধ্যে রাখতেন তাহলে কি বোঝা যায় বলেন কোরআনওয়ালার মর্যাদা মরার আগে না মরার পরেও বুঝেন নাই কোরআনওয়ালার মর্যাদা মরার আগে না পরেও কোরআনওয়ালার মর্যাদা শহীদ হওয়ার আগে না শহীদ হওয়ার পরেও আল্লাহ বুঝার তৌফিক দান করেন 8 নাম্বার কোরআন যে ব্যক্তি পড়ে যারা কোরআন পড়ে তারা আল্লাহর পরিবারভুক্ত হয়ে যায় বলেন কোরআন ওয়ালা কার পরিবারভুক্ত একটু জোরে বলেন কোরআন ওয়ালা কার পরিবারভুক্ত হ্যাঁ কোরআন ওয়ালা আল্লাহর পরিবারভুক্ত দলিল ইবনে মাজা কিতাবের নাম হাদিস নাম্বার 215 নাম্বার হাদিস ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা আল্লাহর পরিবারের সদস্য সাহাবারা প্রশ্ন করলেন মান হুম ইয়া রাসূলুল্লাহ এরা কারা আপনার কাছে জানতে চাই আল্লাহ নবী জবাব দিলেন হুম আহলুল কোরআন আহলুল্লাহি ওয়া খাসাতুহু যারা কোরআনওয়ালা কোরআনের ধারক বাহক তারা আল্লাহর পরিবার এবং আল্লাহর বিশেষ অন্তর্ভুক্ত হয়ে যায় উনি আমার আস্থা ভাজন বলে না এরকম উনি প্রধানমন্ত্রীর আস্থা ভাজন কোরআনওয়ালারা আল্লাহর আস্থা ভাজন আল্লাহর বিশেষ পার্সোনাল মেহমান হলো কোরআনওয়ালারা আর আমরা সবাই কার বান্দা আমরা সবাই কার বান্দা আল্লাহর বান্দা আমাদের মধ্যে যারা হাফেজে কোরআন তারা আল্লাহর পার্সোনাল বান্দা বিশেষ খাসাতুহু এরা আমার পার্সোনাল এরা প্রাইভেট আমার তাহলে কোরআনওয়ালার মর্যাদা আল্লাহ দেয় রসুল দেয় আমরা দিতে সমস্যা কোথায় আল্লাহ বুঝার তৌফিক দান করেন 9 নাম্বার কোরআনওয়ালাকে সম্মান করা একজন হাফেজে কোরআনকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা বলেন বলেন কোরআনওয়ালাকে সম্মান করা বলেন আল্লাহকে সম্মান করা আবার বলেন কোরআনওয়ালাকে সম্মান করা
আল্লাহকে সম্মান করা। আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 4843 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইন্না মিন ইজলালিল্লাহ ইকরামা আজিজ শাইবাতিল মুসলিম, সাদা দাড়িওয়ালাকে সম্মান করা, ওয়াহামিলিল কোরআন কোরআনওয়ালাকে সম্মান করা, ওয়া ইকরামা বিস সুলতানিল মুকসিত নেপরায়ণ শাসককে সম্মান করা, মানে আল্লাহকে সম্মান করা। বলেন, সাদা দাড়িওয়ালারে সম্মান করা মানে কারে সম্মান করা? হাফেজে কোরআনকে সম্মান করা মানে কাকে সম্মান করা? ইনসাফওয়ালা নেপরায়ণ শাসককে সম্মান করা মানে কাকে সম্মান করা? তাহলে তিন ব্যক্তিকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা, এক নাম্বার সাদা দাড়িওয়ালা মুরব্বি একে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা, দুই নাম্বার হামিল কোরআন যারা কোরআনের ধারক বাহক, সাদা দাড়িওয়ালা যারা দেখবেন এদের দেখলে আলাদা একটা মায়া লাগে। এই যে ডিআইটি মসজিদের খতিব সাহেব হুজুর এতবার আলোচনা করছে, হুজুরে দেখবেন দাড়িটার দিকে তাকাইলে একটা মায়া লাগে, মানে আলাদা একটা মায়া কাজ করে। আপনারা দেখবেন উনি বয়ান কি করছে, হ্যাঁ ওইটা না শুনে দেখবেন অনেকের অনেকে এরকম যে আরে দাড়িটাই তো এত সুন্দর লাগে। আমি অনেক সময় বলি আল্লাহওয়ালাদের মসজিদে যাওয়ার জন্য শুধু এই কারণে আমি বলি যে আল্লাহওয়ালাদের মসজিদে যাবেন, কয় হুজুর অনেক সময় যায়া যদি সামনাসামনি না বইতে পারি কথা বুঝি না, আমি কেন অনেক সময় অনেক জায়গার মাইকের সমস্যা থাকার কারণে তিন চারতলা মসজিদে কথা বোঝা যায় না, আমি কই চেষ্টা করবেন আল্লাহওয়ালাদের মসজিদে গিয়া কি বলে ওইটা জানা দরকার নাই, খালি তাকায় থাকবেন কতক্ষণ, শুধু তাকায় থাকবেন, এভাবে দেখতে থাকবেন এই সাদা দাড়িওয়ালা আল্লাহওয়ালাদের দিকে শুধু তাকায় থাকবেন, এই যে তাকায় থাকবেন দেখবেন ভিতরে পরিবর্তন শুরু হয়ে গেছে। এটা আল্লাহওয়ালাদের একটা আজীব আল্লাহর সাথে সম্পর্ক, তো তো সাদা দাড়িওয়ালাদেরকে দেখলে দেখবেন অটোমেটিক অন্তর একটা শ্রদ্ধা তৈরি হয়ে যাবে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সাদা দাড়িওয়ালাকে সম্মান করা, কোরআনওয়ালাকে সম্মান করা, আর ইনসাফ গা ন্যায়পরায়ণ শাসককে সম্মান করা, মানে কাকে সম্মান করা? তাহলে আমরা কোরআনওয়ালাকে সম্মান করবো তো ইনশাল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। দশ নাম্বার, এক সাহাবার বিয়া করার টাকা নাই, কি করার টাকা নাই, বিয়া করার টাকা নাই, মোহরানা দেওয়ার মতো টাকা নাই, নবীজি শুধু কোরআন থাকার কারণে এটাই মোহরানা ধরে বিয়ে দিয়ে দিস। সহিহ বুখারী হাদিস নাম্বার 5030 নাম্বার হাদিস। আপনারা মনে করছেন এটা কি কোনো গল্প টল্প হইতে পারে যে এইরকম বিয়ার কাহিনী, এটা বুখারী শরীফে আছে 5030 নাম্বার হাদিস। নবীজির কাছে এক মহিলা আসে, আসার পর কয়া রাসূলুল্লাহ ইন্নী ওয়াহাবতু লাকা নাফসি, হুজুর আমি আমারে আপনার কাছে দান করে দিলাম। আমাদের আয়েশা সিদ্দিকা এগুলা যখন দেখতো কোনো মহিলা এসে বলতো হুজুর আমি নিজেরে আপনার কাছে দান করে দিছি, বলতো আচ্ছা মহিলাদের শরম করে না আপনার এগুলা কয় আয়েশা আমার এরকম বলতেন। আচ্ছা যাই হোক, তা এক মহিলা এসে কয় হুজুর আর এটা আল্লাহর ফয়সালা, আল্লাহ তাআলা আমাদের নবীজির ব্যাপারে ফয়সালা করেছিলেন কোনো নারী যদি আপনাকে নিজের দান করে দেয় আপনি অধিকার রাখেন এই নারীর ব্যাপারে, এটা আল্লাহ তাআলা ফয়সালা করছে। তো যাই হোক, এক মহিলা এসে বলতেছে হুজুর আমি নিজেকে আপনার জন্য দান করে দিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলার কথা শুনে নিচের দিকে মাথা দিলেন। এক সাহাবা দাঁড়ায় কয় হুজুর ইল্লাম ইয়াকুন লাকা ফিহা হাজা, হুজুর মহিলা আপনারা যা বলছে আপনার যদি এখানে কোনো আগ্রহ না থাকে হুজুর জাউভিজি নি হা, এই মহিলাটারে আমার সাথে বিয়ে দিয়ে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় তোমার সাথে বিয়ে দিয়ে দিব, কয় জি হুজুর। মাজা ইন্দাকা, কি আছে তোমার, টাকা পয়সা আসেনি? লা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম হুজুর কিছু নাই। নবীজি বললেন ইযহাব ইলা আহলিকা ফানজুর, বাসা যাও দেখো তোমার হাল ইন্দাকা মিন শাইইন, কিছু আছে কিনা দেখো তালাশ করে। ওয়ালাউ খাতিমাম মিন হাদিদ, লোহার একটা আংটিও যদি হয় তালাশ করে পাইলে আমার কাছে নিয়ে আসো। সাহাবা আয়েশা কয় হুজুর লোহার আংটিও নাই, আমার কাছে সবচেয়ে মূল্যবান দামি জিনিস হলো আমার এই লুঙ্গিটা। কথাগুলো শুধু শুধু শুনতেছেন এই নিয়তে শুয়ে নেন, মাঝে মাঝে একটু ভাইবেন। এক সাহাবা নবীদের কয় হুজুর লুঙ্গিটা ছাড়া কিছু নেই, তাদের দিলগুলো কত সাফ ছিল ঠিক না, কত সাফ দিলওয়ালা মানুষ ছিলেন তারা, হুজুর এই এই লুঙ্গিটা ছাড়া কিছু নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় লুঙ্গিটা এত সাফ ছিল, একটা হাদিস মনে পড়ে গেছে এই শোনায় দিই, তিরমিজি শরীফের 3375 নম্বর হাদিস। এক সাহাবা নবীজির কাছে আসছে, আসার পর কয় ইয়া রাসূলুল্লাহ ইন্না শারাই আল ইসলাম কদ কাসুরাত আলাইয়া, হুজুর ইসলামের এত বিধিবিধান আমি মুখস্থ রাখতে পারি না। কত সহজ সরল দেখেন নবীজি কয় তো কী করবো এখন কও, হুজুর আখবির নি বি আমালিন, এমন একটা আমল আমার সংক্ষেপে শিখাইয়া দেন, আতা সাব্বাসু বিহি, আমি যেটা সবসময় আমল করতে পারি যেহেতু সব মনে রাখতে পারি না, সংক্ষেপে একটা শিখাইয়া দেন যেটা আমলও করতে পারি মনেও রাখতে পারি আর মনলে যেন হুজুর তাড়াতাড়ি জান্নাতে যেতে পারি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় লা ইয়াজালু লিসানুকা রতবাম মিন যিকরিল্লাহ,
তোমার এই জিহ্বাটা সর্বা সর্বদা যেন আল্লাহর জিকিরে তরু তাজা হয়ে যায়। জিহ্বাটা সর্বদা আল্লাহর জিকির দ্বারা ভিজিয়ে রাখবা, আল্লাহর জিকির দ্বারা সিক্ত রাখবা, মরবা আর আল্লাহর জান্নাতে প্রবেশ করবা। খুব সহজ সরল ছিলেন সাহাবায়ে কেরাম। আর যাই হোক, বলতেছিলাম তোকে হুজুর, লুঙ্গিটা ছাড়া আমার কিছু নেই। আল্লাহ নবী কয়, মিয়া তোমার এই লুঙ্গি যদি মোহর দাও, এটা কাইটা যদি অর্ধেক দাও, অর্ধেক দিয়ে তো কষ্ট হবে তোমার পড়তে, আর অর্ধেক যদি তোমার বহুরে দাও, না যাও বিয়া হবে না, কথা কিন্তু শেষ। নবীজি ডাক দিলেন, এই শোনো শোনো শোনো, হাল মা কামিনাল কোরআন, বিমাজা মা কামিনাল কোরআন, অথবা মা মা কামিনাল কোরআন, কোরআনের কিছু পারোনি তুমি। সাহাবাকে হুজুর জি সুরাতুন কাজা ওয়া কাজা, ওই ওই সুরাটা আমার মুখস্থ আছে। আল্লাহ রসুল কয়, মাল্লাক তুকা হা বিমা মা কামিনাল কোরআন, শুধু কোরআনের কয়েকটা সুরা মুখস্থ পারো, এটাই মোহরানা ধরে তুমি এই মেয়েটাকে শিখাই দিবা, বাস এটাই মোহরানা, মেয়েটাকে তোমার সাথে আমি বিয়ে দিয়ে দিব। কোরআনের দাম আছে, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এগারো নাম্বার কথা, কেয়ামতের ময়দানে কোরআনওয়ালাকে বলা হবে পর আর উপরে ওঠো, পর আর উপরে ওঠো, পর উপরে ওঠো, পর উপরে ওঠো, যখন শেষ করবা পড়া ওখানে গিয়ে তোমার স্টেজ শেষ হবে। আবু দাউদ শরীফ 1464 নাম্বার হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ক্বালু লি সাহিবিল কোরআন, কোরআনওয়ালাকে বলা হবে তারা ওয়ার তাকি পড়তে রাখো, আবার চড়তে রাখো, পর আর চড়ো, পর আর চড়ো, পর আর ওঠো, পর আর ওঠো, পড়তে থাকো এবং উঠতে থাকো। ওরত্তিল কামা কুনতে তোরত্তিল ফি দুনিয়া, ধীরস্থির ভাবে পর, যেমন দুনিয়াতে ধীরস্থির ভাবে পড়তা, ধীরস্থির ভাবে পর। হাফেজ সাহেব যারা আছেন তারাবিতে ধীরস্থিরতার সাথে পড়বেন ইনশাআল্লাহ। হাফেজে কোরআন কারা কারা ছাত্র আছেন এই জায়গায়, হাফেজে কোরআন, হ্যাঁ ইনশাআল্লাহ, আমি খুব ধীরস্থিরতার সাথে পড়ি, পড়বেন তো ইনশাআল্লাহ। আমরা তারাবির সালাতে ইনশাআল্লাহ ধীরস্থিরতার সাথে আমরা কোরআন পড়বো। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ধীরস্থিরভাবে কোরআন পড়বা, যেমন তুমি ধীরস্থিরতার সাথে দুনিয়াতে কোরআন পড়তা। ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, তোমার শেষ সীমানা হলো তুমি যেই জায়গায় শেষ আয়াতটা পড়বা, ওই আয়াত শেষ করবা, ওটাই হবে তোমার শেষ সীমানা। হাফেজে কোরআন সূরা ফাতিহা শুরু করবে, না সে গিয়ে যদি শেষ হয় তার মর্যাদা হবে 6236টা। কয়টা? 6200। ওলামা ছাড়া অন্যরা বলেন 6236 না 6666 নাকি 66, বলেন আমার সাথে বলেন, বলেন 6000, বলেন 666, এটা প্রসিদ্ধ, বলেন এটা প্রসিদ্ধ, 6236 এটা বিশুদ্ধ, বলে একটা প্রসিদ্ধ আর একটা বিশুদ্ধ, প্রসিদ্ধটা উচিত মানা না বিশুদ্ধটা, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাহলে 6666 প্রসিদ্ধ, 6236 বিশুদ্ধ, হ্যাঁ আজকে বাসায় গিয়ে গণেন, গণলে 6236টাই হবে। তো ঠিক আছে, হাফেজে কোরআন পড়তে পড়তে যখন শেষ আয়াত পড়বে ওটাই হবে তার শেষ সীমানা, ওই মর্যাদায় আল্লাহ তাকে অধিষ্ঠিত করবেন। বারো নাম্বার, হাফেজে কোরআনকে কেয়ামতের ময়দানে কোরআন গিয়ে বলবে, এই আমারে চিনো চিনো, তো হাফেজে কোরআন বলবে, না মা আরিফুক, আমি চিনি না তোমারে, আরে আমার চিনো না, না চিনি না। মুস্তাদ আহমদ 22950 নম্বর হাদিস, এই কোরআন গিয়ে হাফেজে কোরআন বলবে, হাল তা আরিফুনি, আমারে চিনো, তো বলবে, না মা আরিফুক, আমি চিনি না। কোরআন বলবে, আনা সাহিবুকাল কোরআন, আমি হলাম তোমার দুনিয়ার সাথী কোরআন। আনাল্লাযী আযমাতুকা, আনাল্লাযী আযমাতুকা ফিল হাওয়াজির, আমি ওই কোরআন, যেই কোরআন তোমাকে দিনের বেলা পিপাসার্ত রেখেছিলাম, অথবা আযমাতুকা ফিল হাওয়াজির, দিনের বেলা খাইতে দেই নাই, ওয়া আসহারতু লাইলাতাক, রাতের বেলা ঘুমাইতে দেই নাই। এরপর এই কথা বলার পর ইউতাল মুলকা বিয়ামিনিহি, ওই হাফেজে কোরআনের ডান হাতে জান্নাতের মালিকানা দিয়ে দেওয়া হবে। ওয়াল খুলদা বিয়াসিরি, অথবা বিশিমালিহি, বাম হাতের মধ্যে জান্নাতে থাকার সর্বদা যেন থাকতে পারে, প্রথমে মালিকানা, এরপর হলো রেজিস্টার, প্রথমে মালিকানা, সেল পারমিশন, প্রথমে মালিকানা, আপনারা জায়গা জমিন কিনলে সেল পারমিশন, এরপরে আপনারা যান, টিন লাগে, টিন লাগার পর রেজিস্ট্রেশন করতে হয়, হাফেজে কোরআনের ডান হাতে মালিকানা দেওয়ার পর অল খুলতা বিশিমালিহি, বাম হাতে জান্নাতে চিরস্থায়ীভাবে থাকার সার্টিফিকেট দেওয়া হবে। তার মাথার মধ্যে সম্মানের মুকুট পরিয়ে দেওয়া হবে।
দুনিয়ার মধ্যে যদি কোনো হাফেজে কোরআনের কোনো দাম নাও থাকে আখেরাতে কিন্তু তার মাথায় সম্মানের মুকুট মানে আমাদের চোখে যদিও মনে হয় যে হাফেজে কোরআনের দাম নাই আচ্ছা আপনারা বলেন তো বাংলাদেশের নামটা সারা পৃথিবীতে সবচেয়ে উজ্জ্বল করছে কারা এই কথাটা এটা আপনি মানেন বা না মানেন এটাই সত্যি কথা তাহলে কি বোঝা গেল তো এই ব্যক্তি দেওয়ার পর এটা তো হইল ওয়াইউকসা ওয়ালিদাহু হুল্লাতাইন তার মা বাবা তাদেরকে এমন দুই জোড়া পোশাক পরায় দেওয়া হবে লা ইউকাউইমুলাহুমা আহলুদ দুনিয়া দুনিয়ার সবাই মিলেও এই দুই জোড়া পোশাকের মূল্য দিতে পারবে না আর মা বাবা তো গরিব একটা কথার কথা বড়লোক হইলেও হবে গরিব হইলো তো একটা কথার কথা আমার মানে মনে হয় এই জায়গাটা বড়লোক মানুষ উনি হইলে তো না উনি বুঝতে পারবে যে আমারে আল্লাহ তাআলা এত সম্মান দিলেন তো গরিব যদি হয় ও তো আজীব হয়ে যাবে বিমা খুশি না হাজিহি আরে আমগরে এগুলো পড়ানো হয়েছে কেন জবাব দেওয়া হবে লিয়াফজি ওয়ালাদিকুম আল কোরআন তোমাদের সন্তান কোরআন ধারণ করছে এই কারণে আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে এই সম্মান দেওয়া হলো তাহলে কোরআন যিনি গ্রহণ করে তার মর্যাদা আছে শুধু না তার মা বাবারও মর্যাদা আছে প্রত্যেক ঘরে ঘরে অন্তত একজন সন্তান হাফেজে কোরআন বানান আল্লাহ তৌফিক দান করেন এই গেল আপনার ১২ নম্বর কথা ১৩ নম্বর কথা কোরআন কেয়ামতের ময়দানে কোরআন ওয়ালার জন্য সুপারিশ করবে সহিহ ইবনে হিব্বান ১২৪ নম্বর হাদিস কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু